গতকাল সন্ধ্যায় বাড়িধারে ডিওএইচএস থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এ বিষয়ে খোঁজখবর জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে রাব্বি যেহেতু ডিবি কার্যালয়ে আছেন দীপু মনি তাকে আজ কখন নাগাদ সিএমএম কোর্টে তোলা হবে এছাড়াও বাকি যে মন্ত্রী প্রতিমন্ত্রী রিমান্ডে আছেন ডিবি কার্যালয়ে তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য পাওয়া গেল না এই বিষয়ে কি খোঁজখবর আছে গুড লাক পেন ইজ সফট অয়েল বেসড ইংক তাই নিকুত লিখর আপ গুড লাক পেন নেই বৃষ্টি রিমান্ড দিয়ে যদি একটু বলি যে শাবে গাইন আনিসুল হক এবং সেই সাথে আপনি জানেন যে এখানে আইসিটি প্রতিমন্ত্রী আছে ডিবি হেফাজতে সেই সাথে আছেন সালমানিফ রহমান আসলে প্রত্যেকেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সবাই কিন্তু বলছেন যে তারা আসলে গুলির নির্দেশদাতা বা ছাত্র হত্যা জনতা হত্যার সাথে তারা সম্পর্কিত নয় আসলে তারা বলছেন যে যারা প্রকৃত হত্যার নির্দেশ দিয়েছে দায়ী যারা তাদেরকে গ্রেফতারের আবেদন করেছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই ছাত্র জনতা হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতা নেই যদিও তারা পালিয়ে বেড়াচ্ছিলেন এবং সবশেষ গ্রেফতার হয়েছেন এ আর গতকাল বাড়িধারা এলাকা থেকে আপনি জানেন যে বাড়িধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সেই সাথে শিক্ষা পররাষ্ট্র আওয়ামী লীগের অনেক প্রভাবশালী একজন নেতা এবং এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিও আছেন ডিবি হেফাজতে এবং তার বিরুদ্ধেও কিন্তু একটি হত্যা মামলা মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলা আনা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মূলত আসলে এখন যতই সময় যাচ্ছে বৃষ্টি ততই আওয়ামী লীগের সব প্রভাবশালী নেতা যারা নানান ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিলেন সেই সঙ্গে এই যে ছাত্র হত্যা জনতা হত্যার সঙ্গে যারা যাদের যোগাযোগ আছে তাদের প্রত্যেকেই কিন্তু গ্রেফতার করা হচ্ছে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এর মধ্যে অনেকেই এই ডিবি কার্যালয়ে আছেন সেই প্রক্রিয়ায় গ্রেফতার করা হলো ধন্যবাদ আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন রাবি